ছাদের উপরে থাকলে যা হতো নিচে যেহেতু নিচে আমাদের কিন্তু মুরগিতে প্রচন্ড সেই ডিম থেকে কিন্তু এখন বাচ্চা ফুটে গেছে তো আমরা দেখবো ফ্রেন্স এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন সরিষা কারণ হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইস চলে এসেছি এখন পায়রা লফটের সামনে এখানে পায়রাগুলো আছে যে নিচে লফটে তো দেখতে পাচ্ছেন গাইস অনেক রোদ কিন্তু খুলে গেছে বেলা হয়ে গেছে প্রায় নটা বাজে তো এখন আমি পায়রা এখনও খুলিনি তো এবার পায়রাগুলো খুলবো তো কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে চীনা পয়রা ডিম দিয়েছিল অনেক খুশির বিষয় ছিল তো চীনা পয়রা প্রথমবার ডিম তো সেই ডিম থেকে কিন্তু এখন বাচ্চা ফুটে গেছে তো আমরা দেখবো সেই বাচ্চাটা কেমন হয়েছে আর প্রচুর অনেকটা এক্সাইটমেন্ট অনেক কিন্তু আমি খুশি বলতে গেলে চলে যখন ওই চীনা পায়রা প্রথমবার ডিম দিয়েছিল তখন যতটা খুশি হয়েছিলাম এবার ডিম থেকে বাচ্চা ফুটেছে সেই খুশিটাই কিন্তু এখন আছে যেহেতু প্রথম পায়রাটা আমার বাড়িতে ডিম দিয়ে এবং বাচ্চা হয়েছে একটাই ডিম দিয়েছে একটাই বাচ্চা কিন্তু ফুটেছে তো চলুন আমরা সেই বাচ্চাটা দেখবো এবং পায়রাগুলোকে খাওয়া দিয়ে বাইরে ছাড়বো তো চলুন গাইস ভিতরে যাই ফ্রেন্ডস এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন সরিষা কারণ গম আমাদের শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে অল্প কিছু সরিষা এনে পায়রাগুলোকে দেব এবং গম ইতিমধ্যে আনতে পাঠিয়েছি তো গম চলে এলে সে গম আবার খাওয়াবো তো এখন আপাতত সরষে খাওয়াবো তো এই সময় ছোটো ছোটো বাচ্চা আছে সরষে খাওয়ানো ভালো ছোটো ছোটো বাচ্চা থাকলে তো তিন জোড়া পায়রা বাচ্চা আছে তো সরষে খাওয়াবো তো চলুন ভিতরে যাই পায়রাগুলো এখানে কিন্তু সব বসে আছে ভিতরে চলে এলাম দেখেন পায়রাগুলো সব বসে আছে কিন্তু আমাদের লবটা অনেকটা নোংরা হয়ে গেছে তো লবটা পরিষ্কার করতে হবে লবটা পরিষ্কারও করব তো এখন আমি কিছু সরিষা দিয়ে দেবো পায়রাগুলোকে দেখেন কিছু সরিষা দিয়ে দিলাম একে সব পায়রাগুলো কিন্তু নিচে নেমে এলো তো এদেরকে খাওয়া হয়ে যাক তো গাইস আমি এখন বাইরে কিন্তু পায়রাগুলোকে খাওয়া দিই না যেহেতু আমার পাড়া গ্রামের বাড়ির নিচে ছাদের উপরে থাকলে যা হতো হতো নিচে যেহেতু নিচে আমাদের কিন্তু মুরগিতে প্রচণ্ড জ্বালায় পায়রাগুলোকে ঠুকরে ঠুকরে মারে এবং ভালোভাবে খেতে দেয় না তার জন্যে কিন্তু আমি ভিতরেই খাবার দিই ভিতরে খাবার কমপ্লিট হয়ে গেলে তার হয়ে গেলে তারপর তাদেরকে বাইরে ছাড়ি যতটা প্রয়োজন খেলো এবং বাকিটা তাদের নিজের নিজের প্রোটিন এবং প্রয়োজনীয় খাবারগুলো খাওয়ার জন্য তাদেরকে বাইরে ছেড়ে দিই তো ফ্রেন্ডস এখন পায়রাগুলো খাচ্ছে যেহেতু চলুন আমরা এই চেনা পায়রা বাচ্চাগুলোকে দেখে নেবো এই যে আমাদের মাড্রাসগুলো তো আর এই যে বাচ্চাগুলো ওই যেখানে দুটো বাচ্চা আছে ওপরে আর ফাইনালি বন্ধু গাইস একটু অন্ধকার দাঁড়ান ফ্লাস্ট জ্বালায় তো ফ্র্যান্ডস ফাইনালে দেখতে পাচ্ছেন সিরাজি পায়রা বাচ্চা কিন্তু ফুটে গেছে এক এই সরি সিরাজি নয় চিনা পায়রা বাচ্চা তো একটাই ফুটেছে তো আজকেই ফুটেছে বাচ্চাটা তো একটু ডিমটা যেহেতু ছোটো ছিল সাইজ বাচ্চাটার সাইজটাও ছোট হয়েছে তো কোনো ব্যাপার না প্রথমবার এটা একটু হবে তো দেখা যাক বাচ্চা কেমন পারফরমেন্স থাকে কেমন ভালো থাকে সুস্থ থাকলেই ভালো তো আমি সুস্থ কামনা করি অবশ্য সুস্থ থাকবে তো আরেকবার আমরা দেখে নেব এই বাচ্চাগুলো এগুলো মোটামুটি ঠিকই আছে এখন তো বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে আর এখানে আমাদের সিরাজি পায়রাগুলো আছে বাচ্চাগুলো আছে তো ফ্রেন্ডস লকটা দেখে বুঝতে পারছো লকটা অনেকটাই কিন্তু নোংরা হয়ে গেছে তো লকটা আমি এখন পরিষ্কার করব তো আজ তো ফ্রেন্স পায়রাগুলো দেখেন প্রচন্ড ভুকে ছিল তো তারা খিদের মধ্যে ছিল তো তারা সব সরষেগুলো কিন্তু খেতে লেগেছে এদের খাওয়া কমপ্লিট হলে কিন্তু বাইরে করব তো পায়রাগুলোকে ছাড়বো আর লকটা পরিষ্কার করব তো খেনে একটা যতক্ষণ খায় ততক্ষণ ভিডিওতে আপনারা একটা করে লাইক করে দেবেন অবশ্যই তো লাইক করলে আমি মোটিভেশন পাবো আর ফ্রেন্স এই যে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তারা কিন্তু নামে না এখন তো ভয়ে নামছে না এদেরকে আলাদাভাবে পরে আমাকে খাবার দিতে হবে তো কোনো ব্যাপার না সমস্ত পয়েরা এখন বাইরে তো তারা এখন বাইরে থাক আমি লকটা পরিষ্কার করিনি তপতাক আর আজকের ভিডিও অবধি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে তার জন্য অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখবেন